আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি দ্বিতীয়বারের মতো রাহুলঘাট। চারিদিকে জোয়ার টোয়ারায় হানিটানি হুরি গেছে আর কি। তো বর্ষাকালের এই সময়টাতে সবচাইতে ভালো লাগে রাহুলঘাট। তো এলাই আবার চলে এসেছি এই রাহুলঘাটের মধ্যে। তো এবার কার ভিডিও বেশি বড় দিতাম না, ছোট্ট করে আপনার একটু ঝলক দেয় আমার কি কিরকম সৌন্দর্য। কিছুক্ষণের মধ্যে যে এনে নৌকা আছে, নৌকা খার রয়েছে, এই নৌকার মধ্যে উড়িয়াম, তারপর চলে যাই আমি ঘুরি মার্কেট নামক একটা জায়গা আছে, হ্যাঁ মধ্যে যাই। নদী নালা খাল বিল নারকেল সুপারিতে ভরপুর আমাদের লক্ষ্মীপুর। এই লক্ষ্মীপুরের মধ্যে নারকেল সুপারির পাশাপাশি এখানে উৎপাদন হয় সরিষা এবং সয়াবিন। প্রকৃতির এক লীলাভূমি এই লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুরের পশ্চিমে রয়েছে বরিশাল জেলা, উত্তরে রয়েছে সাতপুর, আর দক্ষিণ পূর্বে রয়েছে নোয়াখালী জেলা। যদিও 1984 সালের আগে লক্ষ্মীপুর জেলা নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত আছিল, তখন লক্ষ্মীপুর, ফেনী সহ নোয়াখালী জেলা বৃহত্তর নোয়াখালী আছিল। লক্ষ্মীপুর জেলার আয়তন 1456 বর্গ কিলোমিটার। তো আমি যে জায়গাটাতে আছি, মানে যে রাহুলঘাটে আছি, তা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত একটি প্রশাসনিক উপজেলা। মেঘনা নদীর তীরবর্তী এই উপজেলার আয়তন 247 বর্গ কিলোমিটার। আর রাহুলঘাটটা রায়পুর মিয়ারহাটে অবস্থিত। আমরা যে নদীটা আসি, মানে যেটা একটা বড় নদীর মধ্যে আছে, এটা কিন্তু একটা ছোট নদী। সাইডে দিয়ে আর কি বিল টিল থাকার কারণে জোয়ার আয়নের পর এদিকে পানি টানি ফুরে গেছে, এই কারণে এটা বিশাল বড় নদীর মতো দেওয়া যায়। যদিও জোয়ারের সময় এই জায়গার মধ্যে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এখান থেকে সারা দেশে ইলিশ মাছ কিন্তু সাপ্লাইও দেওয়া হয়। আর এই রাহুলঘাটে আসলে আপনারা বরফ ছাড়া একবার তাজা ইলিশ মাছ কিনতে নাইবেন। আগামী কোনো একটা পর্বে আপনার একবার তাজা জাঁতা ইলিশ মাছ দেয়া এমন। আর আপনারা নিজেরা আইও তাজা তাজা জাঁতা ইলিশ মাছও চাই চিনতে কিনতে হারেন। আর ডিসক্রিপশন বক্সে এই জায়গার গুগল ম্যাপ লিঙ্কও আপনার দিয়ে দিব। তা আমার নৌকাটে একটু লেট করতেছে আর কি যাত্রীর লাই। কিছুক্ষণ মধ্যে যাত্রী একবারে পূর্ণ হয়ে যাবো, তারপর আমাদের নৌকাটাও ছাড়বো, আর রামনগরের পুরো দৃশ্যটা আমি দেখাবো সুন্দর মতো করে। অবশেষে একবার মালামাল যাত্রী পূর্ণ হওয়ার পর নৌকাটা আমগুলো ছাড়ছে। আর হ্যাঁ, এই নৌকা দিয়ে এখন যাইতেছি গুলু মার্কেট। আর গুলু মার্কেটটা একবার শহর অঞ্চলের মাঝখানে। আর ভাবিয়েন না আবার এটা কোনো বড় মার্কেট, শপিং মল টল এরকম কোনো কিছু না, এটা হচ্ছে জাগার নাম আর কি, গুলু মার্কেট। আমি যখন প্রথমবার গেছিলাম তখন এরকম গুলু মার্কেট কোনটা খুঁজছিলাম, পরে জানলাম যে জাগার নামে গুলু মার্কেট, এটা আলাদাভাবে কোনো মার্কেট নাই। আর ওখানে যাইতে নৌকা দিয়ে ভাড়া যখন প্রতি হচ্ছে 20 টাকা করে, যাইতে 20 টাকা, আবার আসার সময় রিটার্নে আবার 20 টাকা যাবে। এবার আর কোনো কথা টথা বলবো না, একবারে পুরো শেষ পর্যন্ত আপনারা দৃশ্যগুলো উপভোগ করেন। ন্যাচারাল যে শব্দ, মানে একবার নগদ যে শব্দ, ওটাই আপনারা উপভোগ করেন, আলাদা কোনো শব্দ দেওয়া হবে না। তো লেটস গো। আস্তে আস্তে উড়ে
এর ফোন নাম্বারটা লই রাখলে মানে ভালো হইতো। হে আগা এদের কই দিয়ে দেখতে দেখতে গুলু মার্কেটে মধ্যে একবার সন্ধ্যা করিয়া লাইছি। তো এই সন্ধ্যার সময় বিদায় নিতে আসি গুলু মার্কেটের তাই রাহুলঘাট। তো আমরা যে নৌকা দিয়ে আইসি হে নৌকা প্রায় আধা ঘন্টার মতো এই জায়গার মধ্যে ছিল, তারপরে হে নৌকা দিয়ে আবার চলে যাইতে আসি রিটার্ন। তো এখন দেখতে দেখতে চলি আইসি একবার রাহুলঘাটের মধ্যে। আপনারা এই যে তাজা যে লাফাইনে ইলিশ মাছগুলো দেখতে নাচেন, এগুলো এই রাহুলঘাটের এই ছোট নদীতে ধরানো হয়েছে। আগামী কোনো পর্বে আপনাদের এই ভিডিওটা দেখামো আশা করি। পরের ভিডিও চাইবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরের ভিডিও আপনাদের মোবাইলও ব্যাকের আগে চলিয়ে যাবে।